রমাদানের ব্যাপার নিয়ে শুনছিলাম আরেকটি বিষয় বলবেন যেহেতু রমাদান সন্নিকটে এই একটি মাসকে আমরা কোরআন শেখার ব্যাপারে অনেকে কিন্তু কোরআন শিখতে পারি না যেহেতু বয়স হয়ে গিয়েছে অনেক দিন চলে গিয়েছি এমনকি নামাজে যে তেলাওয়াতগুলো করে সেটাও কিন্তু আমাদের না তো এই মাসটাকে কোরআন শেখার জন্য যারা আমরা ব্যস্ত মানুষ কিভাবে কাজে লাগাতে পারি সুবর্ণ সুযোগ গোল্ডেন অপরচুনিটি যেটাকে বোঝায় রমজানে কোরআন শিক্ষার মাস কোরআন তেলাওয়াতের মাস কোরআন বোঝার মাস কোরআন আমলের মাস এই মাসে কোরআন বুঝে আমল করে আরও এগারোটি মাস কোরআন প্রচার প্রসার প্রতিষ্ঠার কাজে সে তার নিজেকে আত্মনিয়োগ করবে মূলত রমজানের এটাই হচ্ছে দাবি একজন মানুষ করনসিপ পড়তে পারে না সে রমজানে চিন্তা করবে যে আমি এই রমজানে আমি কর্মশিপ পড়াটা শিক্ষা গ্রহণ করবো আলেমাদের কাছে গিয়ে মসজিদের ইমাম আছেন মজ্জিন আছেন অন্যান্য যারা আছেন তাদের মাধ্যমে একটা ব্যাপক সময় উনি দেবেন এই মাধ্যমেই উনি এই কাজটি হাসিল করে নেবেন আর এগারো মাস যদি সময় না পান এরকম দুই রমজানে যদি ট্রাই করেন তাহলে মানে দুই রমজান তিন রমজানেও কোরআন শরীফ পড়া একদম মানুষ সুন্দর করে পড়তে পারেন কিন্তু আমাদের দেশে কোরআন শরীফ পড়াটাকে অ্যাডিশনাল মনে করি এইটা একটা ঐচ্ছিক একটা বিষয় না পড়লেও কোনো কিছু না কোরআন শরীফ পড়া পড়তে জানা মুখস্থ রাখা মানে প্রয়োজনীয় যা এটা একটা ফরস এটা কি ফরজ তালাবুল ইলমে আলা ফারিদাতুন আলা তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম এই যে তালাবুল ইলমে ফারিদা এই ফরজ করা হয়েছে কোরআন শরীফের অন্তত প্রয়োজন যেটা আমার জীবনের masala মাসায়েল এবং জীবন পরিচালনার ক্ষেত্রে যা যা দরকার সবটুকু আমার নিজেকে চলার জন্য জানা এতটুকু কিন্তু ফরজ দুইটা তিনটা সূরা জানলেই শুধু ফরজ আদে হয় না শেখ একটু বলবেন আপনি বাংলাদেশ ইমাম সমিতি সভাপতি আপনারই দায়িত্ব থেকে পুরো বাংলাদেশের যারা ইমাম রয়েছেন তারা তো অনেক অসহায় বা অনেক ইমামরা রয়েছেন তারা যে বেতনটা পান এই বেতনটা দিয়ে তাদের ফ্যামিলি মেনটেন করা খুব কঠিন হয়ে যায় সেই সমস্ত ইমাম এবং মজিন যারা আছে দেশবাসীর কাছে দায়িত্ব মানে উদত্ত আহ্বান আমার সকল উদত্ত আহ্বান হচ্ছে মসজিদের যিনি ইমাম যিনি মজিন উনি অল্প বেতনে চাকরি করেন স্বল্প বেতনে চাকরি করেন উনি আয় ইনকাম কম উনি হাত পাতে না উনি চাইতে পারেন না উনি কারো কিছু বলতে পারেন না প্রত্যেকটা মুসল্লি তাদের উইলিংলি নিজ থেকে দায়িত্ব হচ্ছে তাদের খোঁজখবর নেওয়া এটা ইমায়নি দায়িত্ব এটা নৈতিক দায়িত্ব যে আমার ইমাম সাহেবের গ্রেফতারিটা ঠিক মতন হলো কিনা শাড়িটা ঠিক মতন হলো কিনা উনি বা ওনার বাসা বাজারঘাট ঠিক মতন আছে কি না আপনি বেতন দেন যাক এত কম এদিকে কিছুই হয় না এই দায়িত্ব যদি না থাকে মুসল্লিদের আর ইমামদের মধ্যে মুসলিমদের মধ্যে এই সম্পর্ক না থাকলে কিভাবে আমরা বসবাস করবো সেই জন্য আহ্বান জানাচ্ছি সকল মুসল্লি নেকেরাম যারা রয়েছেন আপনার ইমাম মহাজিন তাদের সার্বিক খোঁজখবর নেবেন সাহায্য সহযোগ করবেন তাদের পাশে থাকবেন আল্লাহ আপনাদের উপর রহম করবেন শুক্রান চাকাল্লা শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যেহেতু রমাদানের প্রস্তুতি চলছে আসুন না আমরা এই মাসটাকে এমনভাবে সাজানোর চেষ্টা করি প্রস্তুতি আমাদের এমনটা হোক যেন এই একটি মাস আমাদের লাইফ পরিবর্তন করার জন্য হয় الله تعالى عمد الكشي توفيق دانكورون آمين بداية الجي والسلام عليكم ورحمة الله وبركاته